নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো, মানে যারা আমার ভিডিও দেখো, যে আজকে সকালবেলা আমার দাঁতের অপারেশন হয়েছে, আমার দাঁত তোলা হয়েছে, ইতিমধ্যে আরো ফুলে যাচ্ছে, যত রাত বাড়ছে ব্যথা বাড়ছে। আমি ঠিক করে কথা বলতে পারছি না, কিন্তু আমি আমাকে কথা বলতে হবে, কারণ আমি জানি যে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো বন্ধুরা, তোমরা একটু নিজেদের মতন করে মানিয়ে নিও। এখন যে ব্যাপারটা নিয়ে ভিডিও বানাবো, সেটা ইতিমধ্যেকার সবচেয়ে হট টপিক, মানে পশ্চিমবাংলার মধ্যে এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, রাজ চক্রবর্তী ভার্সেস সৃজিৎ মুখার্জি। ইতিমধ্যে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়। সৃজিৎ বাবু রাজ চক্রবর্তীকে মেনশন না করে ওনার স্ট্যাটাস লিখছেন, তার পরক্ষণেই আমরা দেখতে পাচ্ছি রাজ চক্রবর্তী আবার সৃজিৎ মুখার্জিকে মেনশন না করে স্ট্যাটাস লিখছেন। এইভাবে তাদের মধ্যে একটা কোল্ড ওয়ার কনস্ট্যান্ট চলছে, এবং যেটা কিন্তু আমাদের সকলেরই ইতিমধ্যে চোখে পড়েছে। এখন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই নিয়ে দ্বিতীয়বার, মানে নন্দনকে কি বলবো, নির্লজ্জ নন্দন আবারও একবার ধিক্কার একটা ভিডিও তৈরি করছি নন্দনের সম্পর্কে। আমার তো এখন মনে হচ্ছে নন্দনকেই বয়কট করা উচিত। একবার যদি বয়কট করে দিই না আমরা সকলে মিলে, দেখবেন তুরতুর করে ভালো সিনেমাগুলোকে এবং যে সিনেমাগুলো মানুষে দেখতে চাইছেন, যে পরিচালকেরা কষ্ট করে সিনেমা বানাচ্ছেন, সুরসুর করে তাদের সিনেমাগুলোকে নন্দনে নিয়ে আসবে। যাই হোক, এ ব্যাপারটাতে পরে আসছি, আগে একটু দেখে নেওয়া যাক সৃজিৎ বাবু প্রথমে কি বলেছিলেন, আর তার উত্তরে রাজ চক্রবর্তী মেনশন না করে, কেউই কাউকে মেনশন না করে কিভাবে ঠান্ডা লড়াইটা চালাচ্ছেন নেট দুনিয়ায়। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনশটটা অলরেডি দিয়ে দিলাম, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, প্লাস সৃজিৎ মুখার্জির পেজে গেলেও তোমরা পড়তে পারবে এটা। বন্ধুরা, তো এই লেখাটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে আজকে এই দুটো সিনেমা, মানে আগামীকাল যে দুটো আসতে চলেছে, একটা হচ্ছে রাজ চক্রবর্তীর হাবজি গাবজি, এবং দ্বিতীয়টা হলো সৃজিৎ মুখার্জির এক্স ইকুয়ালস টু প্রেম। এই দুটো সিনেমাকেই কিন্তু নন্দনে জমা দেওয়া হয়েছিল আগামীকাল থেকে চালানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি বুক মাই শোতে, তোমরা দেখে নিতে পারো, হাবজি গাবজি চলে এসেছে, বিকেলবেলার একটা শো পেয়েছে এক্স ইকুয়ালস টু প্রেম। কোনো শো পায়নি, ঠিক যেমন অপরাজিত পেল না, রাবণ পেল না, আর ঠিক যেমন মিনি, কলকাতার হ্যারি, কিশমিশ এগুলো পেল। দেখো বন্ধুরা, কোন ফিল্মটা ভালো কোন ফিল্মটা খারাপ আমি কিন্তু এটা এখানে বলতে আসিনি, কারণ আমার মনে হয় দুজনই সেলিব্রিটি পরিচালক, দুজনই টপ মোস্ট পরিচালক, আমার মনে হয় না কেউ খারাপ পরিচালনা করবেন, যদিও সেটা ছবিটা দেখবার আগে অবধি মানে খারাপ ভালো কোনোটাই বলা যায় না, আমি এই মুখেই বলছি। কিন্তু এখন বক্তব্যটা হচ্ছে, সেম দিনে দুটো সিনেমা রিলিজ হলো, এটা আমরা রাবণ আর কিশমিশের বেলাতেও দেখলাম, সেম দিনে যখন দুটো সিনেমা আসছে তার মধ্যে একটা নন্দনে জায়গা পাচ্ছে আর অপরটা পাচ্ছে না, এর কারণটা কি? এখান থেকে খুব স্পষ্ট আমাদের কাছে, ইনফ্যাক্ট অপরাজিতর ফোর্থ উইক চলছে, তারপরেও অপরাজিতর এখনো নন্দনে কোনো ঠাঁই হয়নি, মানে ঠাঁই হয়নি বলাটাই ভালো। আবার সেম যে মানে জিনিস আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু প্রেমের ক্ষেত্রে, অথচ বুঝতে কোনো অসুবিধে নেই যে এখনকার যে সরকার, তাদের যারা প্রতিনিধি, তাদের সিনেমা কিন্তু খুব সহজেই নন্দনের জায়গা পেয়ে যাচ্ছে। এবং এটা শুধু আমার বলে নয়, তোমাদের সকলের কাছেই ক্লিয়ার কনসেপ্টটা, তোমরা যদি একটু ভেবে দেখো। তো কথাটা হচ্ছে, এইভাবে নন্দনের মতন একটা জায়গায় যেখানে 30 টাকা এবং 70 টাকার টিকিট, এবং যেখানে সৃজিৎ বাবু তার কমেন্টসের মধ্যে বারবার বলার চেষ্টা করছেন এক্স ইকুয়ালস টু প্রেম কিন্তু যুব সমাজের জন্য তৈরি, মানে ইয়াং জেনারেশনের জন্য তৈরি, সিনেমাটা কিন্তু বয়স্ক মানুষদের জন্য নয়, সেইখানে ম্যাক্সিমাম মানে টার্গেট স্টুডেন্টসরা তার টার্গেট। এবার যে স্কুল স্টুডেন্টসরা 30 টাকার বিনিময়ে সিনেমা দেখতে পারবে, তাদের কাছে যতটা সেটা এফোর্ডেবল, নিশ্চয়ই 280 টাকা বা 300 টাকা বা 240 টাকাটা এফোর্ডেবল নয়, এটা বুঝতে কোনো অসুবিধে নেই। কাজেই স্বাভাবিকভাবেই অনেক স্টুডেন্টরা দেখবার ইচ্ছে থাকলেও নন্দনে না আসবার জন্যে এক্স ইকুয়ালস টু প্রেম দেখতে পারবেন না, এটাতে আমি সৃজিৎ বাবুর সঙ্গে একেবারে একমত। এইবারে
এই কনভারসেশনটার জন্য রাজ চক্রবর্তী তিনিও আবার একটা পাল্টা স্ট্যাটাস আপলোড করেন, সেটা কি তোমরা এখানে দেখে নিতে পারো। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট। রাজ চক্রবর্তী লিখেছেন, হাবজি গাবজির কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। এখানে ব্যাপারটা না কন্ট্রোভার্সি বলে আমার মনে হয় না, কারণ আমি প্রথমেই বললাম দুজনেই কিন্তু প্রচন্ড নাম করা দুজন বাংলার পরিচালক, এবং আমার মনে হয় যে রাজ চক্রবর্তীর এটা বেশ কিছুদিন পরে তিনি আবার কাম ব্যাক করছেন এই সিনেমাটা দিয়ে, এবং সৃজিত বাবুর তো অহরহ আমরা ভালো কাজ দেখতে পাই। তাই আমার মনে হয় দু ধরনের পরিচালক দু ধরনের টেস্টের সিনেমা বানান, তাদের মধ্যে না কোনো মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবার কোনো জায়গা অন্তত তৈরি হওয়াটা উচিত বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি দুজনই এক ধরনের সিনেমা বানাতেন তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা আসবার ব্যাপার ছিল, কিন্তু আমরা জানি দুজন দু রকমের সিনেমা বানান। সো এটা কেন হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা খুব বাজে ব্যাপার যে দুজন পরিচালকের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে নেট দুনিয়ায়, এবং সেটার অবশ্যই আমরা সেটা নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই আমরা জানি কেকের মৃত্যুকে নিয়ে বাংলায় কি চলছে, এটা নিয়ে মানে বলবার কিছু নেই। তো আমি ওনাদের নিয়ে তো কিছু বলতে পারবো না, ওনারা আমাদের থেকে মানে আমার থেকে অনেক বড় মাপের মানুষ। তো আমার মনে হয় যে এগুলো করাটা ঠিক নয়। আর নন্দনে অবশ্যই এক্স ইকুয়ালস টু প্রেমের জায়গা পাওয়া উচিত, কারণ যে সিনেমাটা আবারও বললাম স্টুডেন্টসদের জন্য তৈরি, নন্দন তো ম্যাক্সিমাম হাউসফুল হয়, স্কুল স্টুডেন্টসরা কলেজ স্টুডেন্টসরা দেখতে যায় সিনেমা, অন্তত আমরা যতবার নন্দনে গেছি আমরা গিয়ে তাই দেখতে পেয়েছি, এবং এটাই স্বাভাবিক। 30 টাকা খরচা করবার মতন পয়সা স্টুডেন্টসদেরই থাকে। এবং এই এত কিছুর মধ্যে সবচেয়ে খারাপ লাগার জায়গাটা কোথায় জানো বন্ধুরা? যখন অপরাজিতর মতন একটা সিনেমা, রাবণের মতন একটা সিনেমা নন্দনে এলো না, তখন এই পরিচালকরা কেউ এই সিনেমাগুলোর পাশে দাঁড়াননি, তারা কেউ লেখেননি নন্দনে কেন এলো না এই সিনেমাগুলো। এটাকেই বলে না নিজের স্বার্থ বোঝা। আজকে যখন সৃজিত বাবু দেখছেন যে তার সিনেমাটা জায়গা পাচ্ছে না নন্দনে, তিনি কিন্তু অলরেডি স্ট্যাটাস লিখে সেগুলোকে বেশ ভালো মতন শেয়ার হচ্ছে, কমেন্টস এর পর কমেন্টস আসছে, এবং নন্দনে না আসবার জন্য তিনি প্রতিবাদ শুরু করে দিয়েছেন। কেন আমরা দেখতে পেলাম না যে যখন অপরাজিত এলো না, রাবণ এলো না, তখন কেন এই প্রতিবাদটা দেখতে পেলাম না? দেখতে পেলে বড্ড খুশি হতাম। আমি অবশ্যই সৃজিত বাবুর সঙ্গে আছি, কারণ এক্স ইকুয়ালস টু প্রেম নন্দনে আসবার দরকার। এবং আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, নন্দনটা একবার বয়কট করো, দেখবে এমনি সব ঠিক হয়ে যাবে। খুব বার বেড়েছে বাংলার ভালো ভালো সিনেমাগুলোকে জায়গা না দেওয়া, তো একবার শুধু মানে ওই সে বলে না আম জনতার বিক্ষোভটা একবার পোহাক, তখন বুঝে যাবে কোথায় রাজনীতি থাকে আর কোথায় ভালো সিনেমা থাকে। তো এই ছিল আমার ভিডিওটা। আমি রাজ চক্রবর্তীর কথাটাই আমার মতন করে বলছি, হাবজি গাবজি বা এক্স ইকুয়ালস টু প্রেম নিয়ে বলছি না, যে কোনো রকমের কন্ট্রোভার্সি দয়া করে বাংলায় বন্ধ হোক। আমরা গত পরশু দিন থেকে ফেড আপ হয়ে গেছি, সিরিয়াসলি। এটাই ছিল আমার ভিডিওটা। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করবার আগে তোমাদেরকেও আমি জিজ্ঞাসা করছি, আমি তো খুব খুশি হব তোমরা যদি আগামীকাল দুটো সিনেমাই দেখো। তো যদি কেউ একটা করে সিনেমাও দেখো, তাহলে কালকে প্রথমে কোনটা দেখছো, হাবজি গাবজি না এক্স ইকুয়ালস টু প্রেম? আমি কিন্তু আবার বললাম আমার কিন্তু মনে হয় দুটো সিনেমাই খুব ভালো হবে। এখন দেখা যাক, এই গালফোলা নিয়েই কালকে ভোরবেলা উঠে সিনেমা দেখতে যাব কলকাতায়। এই গালফোলা নিয়ে কতটা রিভিউ করতে পারবো আমি তাও জানি না, বাট আমি চেষ্টা করব, আমি অবশ্যই চেষ্টা করব। চলো তাহলে আজকের মতন গুড নাইট, সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে, টাটা।